আমরা ডাইরেক্ট হোটেলে চলে এসেছি, আছি হচ্ছে এখন ক্যালনগোটে, ঠিক বিচের কাছেই আছি। তোমাদেরকে একটু হোটেলটা দেখাই, আমি হোটেলের মানে হোটেল রুমটা আমি দেখাই, যেটা ওতে আমি আছি। রুমটা হলো কিছুটা এইরকম, বেশ নিট অ্যান্ড ক্লিন। একটা টিভি আছে, এটা দেখবো না। একটা ওয়ার্ড্রপ দিয়েছে, ভেজা জামাকাপড় মেলার জন্য একটা সুন্দর র্যাক দিয়েছে। ফ্রিজ আছে, অ্যান্ড দ্য মেইন থিং এসি চলছে একদম খুব সুন্দর, মানে বাজেট ফ্রেন্ডলি হোটেল। সুন্দর বেড, নরম বেড, আর হ্যাঁ এটাই, মাত্র 700 ট্যাক্সি, আর 700 টাকা মতন আমার কিছু পড়েছে পার নাইট। আমি 4 দিন এখানে থাকবো, আপ টু 25th অব্দি, আর দেন আমি চলে যাবো সাউথ গোয়া। তো দেখতে থাকো আমার ভিডিও, খুব ভালো লাগবে, অনেকদিন বাদে আমি ভিডিও করছি। তো এখন তো বাজে হচ্ছে 1:15, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, লাঞ্চ করবো, বাট বৃষ্টি আর কি করা যাবে, ওয়েদারটা সাপ দেয়নি। স্টিল ওয়েট করছে একটুখানি নর্মাল হলেই বাইরে বেরোবো, স্কুটি রেন্ট করবো। স্কুটি রেন্ট করবো না, খাবো আগে, দেখি যে কোনো একটা, মানে আগে কি পেট পুজো আগে খাবো, তারপর স্কুটার রেন্ট করবো, দেন তারপরে একটু রাউন্ড টেবল লিস্ট করা আছে কোথায় কোথায় যাবো। তো স্টেডিয়াম দেখুন, আমরা আছি এখন হচ্ছে বাগা বিচে, বৃষ্টি পড়ছে বলে এই কি বলে এটাকে রেইনকোট কিনে নিয়েছি। আমরা আছি এখন বাগা বিচ, মাইও গ্রিন কালারের কি বলে তাই বারবার ভুলেই যাচ্ছি, রেইনকোট পরে নিয়েছে। আমরা একটু লাঞ্চ করলাম হচ্ছে ফ্যাট ফিশে, লাঞ্চ করে এগেন বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম একটু রাইডে। স্কুটার রেন্ট করে নিয়েছি, 400 নিয়েছে পার ডে, আর তেল নিজের মতন 100 টাকার আপাতত তেল ভরেছি। আপকামিং নেক্সট 2 দিনের জন্য, মানে আজকে আর কালকের জন্য বুকিং করেছি। আমি আছি তো বেশ 3-4 দিন, দেখি যদি মনে হয়, ফোন নম্বর তো আছে সেই লোকের, ফোন করে বলে দেবো আমি আরও 2 দিন রাখছি, দেন আমি ব্যাক করবো। আপাতত ব্যাপারটা হচ্ছে খুব বাজে একটা সময় চলে এসেছি, গোয়া বৃষ্টিকাল, কিন্তু এই সময় যথারীতি বৃষ্টি হয় না, অনেকটা থেমে যায় বৃষ্টি, কিন্তু ব্যাড লাক বৃষ্টি হচ্ছে। তার মধ্যেও কিছু কিছু লোকজন আছে, বেশি লোক নেই, অল্প লোক কি আছে। সানসেট হচ্ছে ওদিকে, এখন বাজে হচ্ছে 5:15, আর ভিউ কিছুটা ঠিক এরকম, বৃষ্টিতে ভিজছি। এই লেটেস্ট আপডেট, আর